আসসালামু আলাইকুম প্রথম আলো পত্রিকার নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান পনেরোই ডিসেম্বর দু এইগুলো সবচেয়ে বেশি বাড়ানো হয়েছিল তাই এই প্রশ্নগুলো কি কি প্রশ্ন আছে সমস্ত বিস্তারিত অর্থাৎ পনেরো তারিখ পনেরোই ডিসেম্বরের পুরো প্রশ্ন পদ্ধতি নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে ভিডিওটা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন তো চলুন মূল ভিডিওটি আমরা শুরু করে দিই প্রথমে যে প্রশ্ন আছে এক নম্বরে দুই হাজার একুশ সালে জাতিসংঘের ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কার ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নম্বরে সাংবিধানিক কত নম্বর অনুচ্ছেদে নির্বাচনের নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়নের কথা উল্লেখ আছে একশো আঠারো এক তিন নম্বরে যে প্রশ্ন আছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কতটি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি বাংলাদেশে আসছে সাতটি চার নম্বরে শিল্পী জর্জ এ পণ্ডিত রবি শঙ্কর কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট অবশ্যই জেনে রাখবেন বিসিএস এবং বিভিন্ন সরকার চাকরিতে এই প্রশ্নগুলো বেশি আসে বাংলাদেশে প্রথম গ্রিন জিরো কুপন বন্ড নিয়ে এসেছে কোন ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারপরে ছয় নম্বরে আছে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক শহীদ ডক্টর ফজলে রাব্বি কবে মৃত্যুবরণ করেন ষোলোই ডিসেম্বর উনিশশো তারপরে যেটা আছে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কণটি উনচল্লিশটি তারপরে যেটা আছে সন্দীপ চ্যানেল কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে তারপরে যেটা আছে রামনাথ কোবিন্দ ভারতের কততম প্রেসিডেন্ট চোদ্দতম তারপরে যেটা আছে বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণীর ক্রিকেট দলীয় সর্বোচ্চ ইনিংস কত রানের সাতশো ছাপ্পান্ন বাই ছয় ডি তারপরে যেটা আছে মার্কিন সমসাময়িক টাইমস দুই সালের বর্ষ সেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছেন কাকে টেমসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন ম্যাক্স তারপরে যেটা আছে শৈবাল সাগর কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে তারপরে ডান পাশের যে প্রশ্নগুলো আছে অস্ট্রেলিয়া সংবাদ মাধ্যমে দাবি অনুযায়ী নিলামে বিক্রি হওয়ার সবচেয়ে দামি ক্রিকেট ব্যাটটিকে বিক্রি করেন ডন ব্র্যাডম্যান তারপর শেষ প্রশ্ন মানুষের জন্মের বিশ বছর বয়স পর্যন্ত কোথা থেকে লৈত রক্ত কণিকা উৎপন্ন হয় হিমোসাইট্রোব্লাস্ট এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আলামিনা ডিবিটি চ্যানেল সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন এবং একটা থ্যাংক ইউ কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই পরবর্তী আপডেট আপনারা পাবেন